হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল হোসেন, লিনাক্স সিটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে। তো আজকের পিসি বিল্ডটি ঠিক তাদের জন্য স্পেশাল যাদের বাজেট মাত্র 18,000 টাকা ওয়ানলি, 20,000 টাকার নিচে বাজেট এবং চাচ্ছেন একটা কাজের পিসি তৈরি করবেন এবং সেই পিসি দিয়ে ভিডিও এডিটিং করবেন, গ্রাফিক্স ডিজাইন করবেন, ফ্রিল্যান্সিং করবেন এবং ফ্রি ফায়ারের মতো গেমস প্লে করবেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে বলে আমি আশা রাখি। চলুন তাহলে শুরু করা যাক। আগেই বলে নিয়েছিলাম যাদের বাজেট মাত্র 18,000 টাকা, চাচ্ছেন একটি কাজের পিসি তৈরি করবেন, যে পিসি দিয়ে কাজ করবেন। আসলে কাজ করতে গেলে কিন্তু খুব বেশি দামি পিসি প্রয়োজন পড়ে না। আপনারা এই পিসি দিয়ে মোটামুটি গ্রাফিক্সের কাজ করতে পারবেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন এবং অফিসিয়াল যাবতীয় সব ধরনের কাজ করতে পারবেন। পাশাপাশি আপনারা ফ্রি ফায়ার গেমসটা খুব ভালোভাবে খেলতে পারবেন। তো বাজেট যাদের 18,000 টাকা তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। এবং আজকের এই পিসিগুলোর সাথে কী কী থাকবে, কী ওয়ারেন্টি সার্ভিস থাকবে, কী প্রাইস ধরা হয়েছে, সব কিছু জানবেন এই ভিডিওতে। চলুন তাহলে কথা না বলে কী কী দিয়ে সাজানো হলো আজকের পিসিবিলিটি জেনে নেওয়া যাক। তো ফিরে একটি পিসিবিলের সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করতে হয় সেটা হলো প্রসেসর। আজকের এই পিসিবিলের সাথে প্রসেসর থাকবে ইন্টেল Core i5 4th generation। ইন্টেল কোর i5 4th generation, 4 core 4 threads এই প্রসেসরটি থাকবে, 3.2 GHz এই প্রসেসরটি থাকবে আজকের এই পিসিবিলের সাথে। এই প্রসেসরটি কিন্তু অফিসিয়াল কোনো প্রসেসর হয় না, এটা কিন্তু আনঅফিসিয়াল একটি প্রসেসর এবং ট্রেতে আসে। প্রসেসরটা অফিসিয়াল বাট এটা রিকন্ডিশন একটি প্রসেসর, বাইরে থেকে ট্রে আকারে আসে এবং এটা কিন্তু ইউজ হয়ে বাংলাদেশে আসে। এটা কিন্তু আমি আসলে বক্স করে দেখাইছি আপনাদের বোঝার স্বার্থে। এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি মোটামুটি যে কাজগুলো বললাম খুব স্মুথলি করতে পারবেন। পাশাপাশি এই প্রসেসর কিন্তু অফিসিয়াল সব ধরনের কাজ করা যাবে, গ্রাফিক্সের কাজও করা যাবে। তো প্রসেসর থাকবে ইন্টেল কোর i5 4th generation, এটার দাম ধরা হয়েছে মাত্র 2500 টাকা এবং এর সাথে একটা ফ্যান ধরা হয়েছে, সেটার দাম 300 টাকা। 2500 আর 300, টোটাল 2800 টাকা দাম ধরা হয়েছে এই প্রসেসর এবং ফ্যানটির দাম। এবং এই প্রসেসর কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি কোনো কিছুই থাকে না। তারপর আমরা ফুল কম্বো প্যাকেজ যারা আমাদের কাছে পারচেস করবেন তাদেরকে আমরা 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে দিব। আর যদি শুধু প্রসেসর কিনে কোনো ওয়ারেন্টি সার্ভিস পাবেন না, আগেই বলে রাখতেছি, কারণ এটা কিন্তু আমার নিজের রিস্ক থেকে আমি দিচ্ছি। যদি সমস্যা হয় এটা আমাকে কিনে দিতে হবে। সো আমি আপনারা নির্ভয়ে থাকেন, রিস্ক আমার থাকুক, বাট আপনারা নির্ভয়ে পিসিটা কিনতে পারেন এবং 1 বছর ওয়ারেন্টি থাকবে এই প্রসেসরটির সাথে। দাম ধরেছি 2500 টাকা এবং ফ্যানের দাম 300 টাকা, টোটাল 2800 টাকা দাম ধরেছে এই প্রসেসরটি এবং ফ্যানটির দাম। তো ফিরে যাবো আমরা মাদারবোর্ডের বিষয়ে আলোচনা করবো। আজকে পিসিগুলোর সাথে মাদারবোর্ডের চয়েস করেছি ইসোনিক ব্র্যান্ডের মাদারবোর্ড, ইসোনিকের H81 একটি মাদারবোর্ড চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। এই মাদারবোর্ডটি ইদানিং ইসোনিক নিয়ে রিভিউ করতেছে, তার কারণ হলো ইসোনিকের পারফরমেন্স আমার কাছে খুবই ভালো লেগেছে। কারণ হলো যে ইসোনিক বাজেট অনুযায়ী বর্তমান সময়ে আপডেট ফিচার্স নিয়ে মাদারবোর্ডগুলো আসতেছে মার্কেটে। কারণ আপনারা দেখেন যে গিগাবাইট, আসুস বা অন্য অন্য ব্র্যান্ডের যে মাদারবোর্ডগুলো আছে, এই ক্যাটাগরির মাদারবোর্ডগুলোতে কিন্তু HDMI পোর্ট, M.2 স্লট এই ধরনের ফ্যাসিলিটিস কিন্তু থাকে না। বাট ইসোনিক কিন্তু একটা মাদারবোর্ড যেখানে কিন্তু আপনারা আপডেট সব ফিচার্স পাচ্ছেন এই মাদারবোর্ডটিতে। তো আমার কাছে সব দিক বিবেচনা করলে বাজেট এবং ফিচার্স বলেন সব কিছু বিবেচনা করলে আমার কাছে খুবই ভালো লাগছে ইসোনিকটা। এই জন্য এখন থেকে নিয়মিত ইসোনিক নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। এই জন্য আসলে এই মাদারবোর্ডটা রিভিউ করছি আজকের পিসিগুলোর সাথে। মাদারবোর্ডের মডেল নাম্বার হলো H81DA1 মডেলের একটি মাদারবোর্ড থাকবে, HDMI পোর্ট থাকবে, VGA পোর্ট থাকবে, M.2 স্লট থাকবে এবং চাইলে ফিউচার আপনারা গ্রাফিক্স কানেক্ট করতে পারবেন এই মাদারবোর্ডটির সাথে। সব কিছু বিবেচনা করলে মাদারবোর্ডের দাম ধরা হয়েছে মাত্র 3700 টাকা ওয়ানলি এবং 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে মাদারবোর্ডটির সাথে। এবং মাদারবোর্ডে যেহেতু ফিচার্স আপডেট ফিচার্স দেওয়া আছে, M.2 NVME ব্যবহার করতে পারবেন, পিসিটা সুপার ফাস্ট কাজ করবে, এই জন্য আসলে মাদারবোর্ডটি চয়েস করেছি আজকের পিসিগুলোর সাথে। তো ফিরে সেরকম আমরা র্যামের বিষয়ে আলোচনা করবো। আজকের পিসিগুলোর সাথে র্যাম হিসেবে চয়েস করেছি স্যামসাং ব্র্যান্ডের 4GB 4GB, মানে টোটাল 8GB র্যাম চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। স্যামসাংয়ের খোলা র্যাম, কোনো প্যাকেট ট্যাকেট কিছু পাবেন না, একদম 100% জেনুইন র্যাম, ভালো প্রোডাক্ট প্যাকেট ছাড়াও ভালো। এটাটা নেবেন কপি প্রোডাক্ট, আপনারা বিভিন্ন প্রবলেম ফেস করতে পারেন। যদি ইনটেক প্রোডাক্ট নিতে চান নিতে পারেন, আমার কাছে একই দামে আমি ওই প্রোডাক্টটা দিব। বাট আমার অভিজ্ঞতা থেকে স্যামসাং, হাইনিক্স এগুলো অরিজিনাল র্যাম এবং এই র্যামগুলো খুবই কোয়ালিটিফুল র্যাম এবং লং টাইম ইউজ করতে পারবেন, 2 দিন পরপর ঘষা মাজা করা লাগবে না র্যামের জন্য। খুব ভালো র্যাম এই জন্য রেখেছি এই স্যামসাংয়ের র্যাম। যদি মনে করেন যে আপনারা চেঞ্জ করে নেবেন, এটা নিতে চান 1 বছরের মানে ইনটেক র্যাম, সেক্ষেত্রে নিতে পারবেন। বাট আমার কাছে এটা ভালো মনে হয়েছে জন্য রেখেছি 4GB 4GB 8GB র্যাম রেখেছি এই পিসিগুলোর সাথে। 500 টাকা 500 টাকা, টোটাল 1000 টাকা দাম ধরেছি এই 8GB র্যামটির। আর কিছু কথা আছে চিন্তা করা যায় এখানে NVME ব্যবহার করা যায়। তো আমি NVME দিয়ে সাজানোর চেষ্টা করেছি এই পিসিবিলিটি। টিম ব্র্যান্ডের টিম 256GB 5 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ
আপনারা এই এনভিএমই যদি কোনো সময় 2 4 5 বছরের পিসিটা ফালাই দেন ফালাই যাবেন নতুন কোনো পিসি কিনে সেখানে কিন্তু এনভিএমই ব্যবহার করতে পারবেন এবং এর স্পিডটা সুপার ফাস্ট আর 5 বছর ওয়ারেন্টি দাম মাত্র 2100 টাকা আমি এখানে সুপার ফাস্টের জন্য কিন্তু এনভিএমই ব্যবহার করেছি যদি আপনারা বাজেট কমাতে চান 28 জি নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু 500 700 টাকা দাম কমে যাবে বাট আমি সুপার ফাস্টের জন্য এনভিএমই ব্যবহার করেছি এবং টিম ব্র্যান্ড সম্পর্কে আপনারা সবাই জানেন এটা মেড ইন তায়োনের প্রোডাক্ট 5 বছর ওয়ারেন্টি রিড ডেট স্পিড অনেক বেশি এবং সব দিক বিবেচনা করলে আমার কাছে খুবই ভালো লেগেছে এজন্য রেখেছি আজকের এপিসোডের সাথে দাম ধরেছি মাত্র 2100 টাকা অনলি তো ফিরে আসলে আমরা কেসিন এবং পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করব কেসিন পাওয়ার সাপ্লাই অলরেডি দেখে ফেলছেন ভ্যালুটপের বিটিএম 700 মডেলের একটি কেসিন এবং পাওয়ার সাপ্লাই থাকবে আজকের এপিসোডের সাথে কেসিনটা দেখতে খুবই আকর্ষণীয় একটি কেসিন মাইক্রোএটিক্স একটি কেসিন সাইডে টেম্পার গ্লাস আছে তিনটা ফ্যান আছে পাওয়ার সাপ্লাই বিল্ড করা আছে এটার সাথে রিয়েল ওয়াট 200 ওয়াট এবং 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কেসিন তিনটা ফ্যান টেম্পার গ্লাস পাওয়ার সাপ্লাই বিল্ড করা সব কিছু মিলে দাম ধরা হয়েছে মাত্র 3300 টাকা 3300 টাকা হিসেবে কেসিন পাওয়ার সাপ্লাই খুবই ভালো একটি কেসিন পাওয়ার সাপ্লাই জন্য রেখেছি আজকের এপিসোডের সাথে বাজেট কম তাতে কি প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটিফুল রাখার চেষ্টা করেছি এই পিসিগুলোর সাথে এবং এই কেসিন পাওয়ার সাপ্লাই আমার কাছে বাজার অনুযায়ী খুবই ভালো লেগেছে জন্য রেখেছি আজকের এই পিসিগুলোর সাথে দাম ধরেছে মাত্র 3300 টাকা অনলি এরপর ভিউয়ার্স আমরা মনিটরের বিষয়ে আলোচনা করব মনিটর হিসেবে চয়েস করেছি হাই পাওয়ার ব্র্যান্ডের একটি 19 ইঞ্চি এলইডি একটি মনিটর চয়েস করেছি এই পিসিগুলোর সাথে এই মনিটরটি চয়েস করার পিছনে দুই একটা কারণ বলি এটার রেজলিউশনটা আমার কাছে অন্যান্য মনিটরের তুলনায় একটু বেটার মনে হয়েছে এবং এই মনিটরটিতে আউটপুট ভিজিএ পোর্টের পাশাপাশি এইচডিএমআই পোর্ট আছে এবং সব দিক বিবেচনা করলে দামটাও হাতের নাগালে ওয়ারেন্টি 1 বছর আছে সব কিছু বিবেচনা করলে দাম ধরেছে 4100 টাকা এবং দাম হিসেবে আমার কাছে খুবই ভালো লেগেছে এই জন্য রেখেছি আজকের পিসিগুলোর সাথে তো ফিরে আসলে আমরা কিবোর্ড মাউসের বিষয়ে আলোচনা করবো আজকের পিসিগুলোর সাথে কিবোর্ড আর মাউস হিসেবে চয়েস করেছি আপনাদের চিরচেনা আইমিস এর AN300 মডেলের একটি আরজিবি এলইডি ব্যাকলাইট সহ একটি কিবোর্ড এবং একটি গেমিং মাউস চয়েস করেছি এই পিসিগুলোর সাথে এক্সট্রা কিযুক্ত এই মাউসটি গেমিং একটি মাউস এই জন্য রেখেছি এই পিসিগুলোর সাথে এবং কিবোর্ড মাউস দুটা মিলে দাম ধরা হয়েছে 1100 টাকা 1100 টাকা হিসেবে আমার কাছে খুবই ভালো লেগেছে এবং 1 বছরের ওয়ারেন্টি পাবেন কিবোর্ড মাউসটির সাথে সব কিছু বিবেচনা করলে কিবোর্ড মাউসটি খুবই ভালো হয়েছে জন্য রেখেছি এই কিবোর্ড মাউসটি তো ফিরে সেই ছিল আজকের পিসিগুলোর টোটাল ইনফরমেশন বাজেট ধরা হয়েছে 18000 টাকা 18000 টাকা বাজেট হিসেবে এর চেয়ে ভালো পিসি বিল করতে পারবেন বলে আমার কাছে মনে হয় না বাট আমি আমার অভিজ্ঞতা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের কাছে পিসি বিল কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং আরও কী ধরনের পিসি বিল দেখতে চান সেটা কিন্তু কমেন্টসে জানাবেন এবং বাজেট যাদের 18000 টাকা এই বাজারে পিসি বিল যাদের পছন্দ হয় তারা কিন্তু চাইলে আমাদের কাছে দুইটা ওয়েতে পারচেস করতে পারেন একটা ওয়ে হলো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন শোরুমে আসতে হবে নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোডের সামনে আমাদের মার্কেটের নাম হলো সুবাস্তু আর্কেড আইসিটি ভবন এটা লিফটের চারে উঠবেন লিফটের চারে উঠে 421 422 এবং 441 এই তিনটা শোরুম হলো লিনাক্স সিটি সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাকে আর যারা দূর দূরান্ত থেকে অনলাইনে অর্ডার করতে চান তারা সর্বপ্রথম রাসেল ভাইকে বিশ্বাস করবেন ইনশাআল্লাহ ঠকবেন না সেক্ষেত্রে যেটা করতে হবে মাত্র 2040 টাকা বিকাশ রকেট নগদ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করে আপনার নাম মোবাইল নাম্বার এবং ঠিকানা মেসেজ করে দেবেন মেসেজ করে দিলে এই পুরো পিসটাকে রেডি করবো রেডি করে টেস্ট করবো টেস্ট করে পাঠাবো আপনার ঠিকানা ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায় ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের পিসি বিলের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন দেখা হবে নেক্সট কোনো পিসি বিলের ভিডিওতে সে মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত